পশ্চিমবাংলায় বিদ্যুৎ সার্ভিস মানুষের যে পরিষেবা দেওয়ার কথা সেই পরিষেবা বিষ্ণুপুর শহর তথা আনুষাঙ্গিক জায়গায় কেউ দিচ্ছে না, তারই বিরুদ্ধে আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি। আর দ্বৈবার্ষিক যে বিলে আমরা ভাবছি সারচার্জ নিয়ে একটা ব্যাপক হারে পয়সা মানুষের কাছে নেওয়া হচ্ছে, আর অন্যান্য রাজ্যে যে পরিমাণে বিল 2.40 টাকা আমাদের এখানে 7 টাকার ওপরে, তারপরে সারচার্জ পড়লে আরও অনেক পড়ছে, এরই বিরুদ্ধে আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি, যাতে বাংলার দিদিমণি মুখে যা বলছেন কাজে তার বিপরীত করছে, তারই বিরুদ্ধে আজকে আমরা এই ডেপুটেশন দিয়েছি। আমরা চাইব যে বাংলায় দিদিমণি যাতে কনজিউমারদের ভালো পরিষেবার ব্যবস্থা করেন এবং ইউনিট পেতে দাম যাতে সাধারণ মানুষের নাগালে থাকে তার ব্যবস্থা করেন, তার জন্যই আজকে আমাদের এই ডেপুটেশন। আপনাদের এই ডেপুটেশন ক দফা ডেপুটেশন ছিল? 6 দফা। আপনার ওনার ইলেকট্রিকের যে এসআই, উনি কি আপনাদের আশ্বস্ত করলেন? ওনার যেটা ওনার এখতিয়ারে আছেন বিভিন্ন গ্রামে এই যে স্টিপ করে যে আর যায়, ওনার যেটা ক্ষমতা দিয়েছে উনি করবেন, বাকিগুলো উনি বলেছেন আমি আমাদের এই ডেপুটেশনের কপি সহ উনি নোট দিয়ে বাকিগুলো উনি রাজ্যে যে সব জায়গায় আধিকারিক সেই জায়গায় পাঠিয়ে দেবেন। আগে সেটা বলে যে ওনার অপারগতা, উনি বললেন যে আজ বিগত 10 বছর ধরে 29টা স্টাফ। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।